বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাজুক এবং দুই সিটি কর্পোরেশন সহ সাতটি সংস্থাকে দায়ী করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নাগরিক সংগঠনগুলো। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ঘুষ নিয়ে ভবনগুলোকে দুর্ঘটনার মৃত্যুকূপে পরিণত করেছে সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা। পরিস্থিতি উত্তরণে জাতীয় টাস্কফোর্স গঠনের মাধ্যমে ৬ মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সহ ১১ দফা সুপারিশ করেন তারা। পরিসংখ্যান বলছে, দেশে গত ৯ বছরে প্রায় ২ লাখ আগুনের ঘটনায় ১,০০০ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩,৫০০। বেইলি রোড, চুড়িহাট্টা কিংবা নিমতলি, প্রতিটি আগুন শুধুই তৈরি করেছে আলোচনা, আনতে পারেনি কোনো সমাধান। এমন প্রেক্ষাপটে বিপদাচ্ছন্ন নগরী ও করণীয় নিয়ে যৌথ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট অব প্ল্যানার্স, বিআইপি, এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা ও পরিবেশ আন্দোলন বাপা। এতে বক্তারা বলেন, সরকারি সংস্থাগুলোর অবহেলার কারণে দুর্ঘটনা এখন বিপর্যয়ে রূপ নিয়েছে। দৃশ্যমান যে ব্যত্যয়গুলো চোখে দেখা যায়, পরিদর্শকদের কোনো ধরনের আতাত ছাড়া কি এত বড় বড় ইনভেস্টমেন্ট রেস্তোরাঁর মালিকরা করেন কিনা, এই যে সিস্টেম অফ করাপশন, এই করাপশনটা আসলে বাংলাদেশে বড় সমস্যা, এই চক্রটাকে ধরতে হবে। আমরা কখন ইটে ইট পরে রাস্তা হেঁটে যাচ্ছে মারা যাচ্ছি, কখনো গর্তে পড়ে মারা যাচ্ছি, কখনো গাড়ির চাপায় মারা যাচ্ছি, কখনো আগুনে বারবিকিউ হয়ে মারা যাচ্ছি, কিভাবে মারা যাব সেটাও আমরা কেউ জানি না। সংবাদ সম্মেলনে অনেকে অভিযোগ করেন, কার্যকর পদক্ষেপ না নিয়ে এখন লোক দেখানো অভিযান চালানো হচ্ছে। কর্মচারী অথবা ম্যানেজারকে রিমান্ডে নিয়ে ব্যবস্থা নেওয়ার যে হুমকি, এটি প্রমোশন ছাড়া অন্য কিছু নয়। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, এটি একটি কারিগরি পরিবীক্ষণের বিষয়, অতএব সেটার জন্য প্রয়োজনীয় পেশাজীবীদের নিয়ে এই কাজ যেন করা হয়। ১০টি সংস্থাকে অবহেলাজনিত হত্যাকাণ্ডের জন্য আসামি করে সরকার যেন ব্যবস্থা করে, সেটা বিচার বিভাগীয় হোক, প্রশাসনিক বিভাগীয় হোক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। দোষা দোষী অনেক হয়েছে, ঠান্ডা মাথায় এখন আমরা জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সংকট নিরসনের একটি রোড ম্যাপ আমরা এখানে দিতে পেরেছি। এই রোড ম্যাপটা ভিত্তি করে আমরা নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীজন, আসুন আমরা সবাই মিলে কাজ করি। এ সময় দ্রুত অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রবেশমুখে সতর্ক বার্তা ঝুলিয়ে দেওয়ার দাবি জানান আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।